মিস্টার সুমন, তা কেমন ঘুমোলো রাতে? দারুণ। সেই ক্যাম্পে থাকার এক্সপেরিয়েন্স কেমন? হ্যাঁ, ক্যাম্পে মানে কি বলবো, অসম। এই ক্যাম্প, এই সমুদ্র তুলনাহীন। যেমন ঘুম হয়েছে তেমন শান্তি সব দিক দিয়ে। মানে খুব ঠান্ডাও নেই, খুব গরমও নেই। হ্যাঁ, খুব ঠান্ডাও নেই, খুব গরমও নেই। এখানে ঠান্ডাও নেই, গরমও নেই, ওয়েদারটাই এমন। আর কম্বলগুলো মানে দিয়েছে যেগুলো খুব ভালো, গরম হয় ভালো এবং মানে অল্পতেই গরম হয়ে যাচ্ছে। সেটাই। সুন্দর টেন্ট এখানে দেখো, পুরো পরপর পরপর সব টেন্ট পিচ করা রয়েছে, এ পাশেও এ পাশেও। সাড়ে নটা মতো, আর আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে, কারণ আজকে আমাদের চেক আউট আছে 10টার সময়। তো দেখি ব্রেকফাস্টে আমাদের কী খাবার দাবার দেয়। এটা হচ্ছে আমাদের খাবার দাওয়া করার জায়গা। কালকে আমরা এখানেই লাঞ্চ করেছিলাম, ব্রেকফাস্টও এখানেই করব। আর এরা দুজন সকালে এসে বসে পড়েছে খেতে। কালকে কিরকম কাটলো রাত? অসম, মানে সমুদ্রের নো ওয়ার্ডস। সমুদ্রের একটা মজা হয় দীঘা মন্দারমণিতে গেলে, কিন্তু মৌসুমি আইল্যান্ডের মজাটা পুরোপুরি অন্যরকম। মানে এই মজাটা ফর কাপলস আমি বলবো 100% আমার তরফ থেকে। ফ্রেন্ডস অ্যান্ড কাপলস মানে মোস্টলি এখানে ওয়েলকাম, কারণ ফ্যামিলি থেকেও এখানে যদি কাপলস আর বন্ধু-বান্ধবরা আসে তাহলে আরো বেশি ভালো করে। ফ্যামিলি থেকেও যারা কাপল এবং যারা বন্ধুরা সবাই আসবে তারা বেশি ভালো করে এনজয় করবে। সেটাই। আর আমার যেটা এটা পুরোপুরি ফার্স্ট টাইম, ঋষিতার ফার্স্ট টাইম ছিল, পুরোপুরি ফার্স্ট টাইম। আর সিরিয়াসলি মানে ওই টেন্টটা খুলে সকালের সমুদ্রের দৃশ্য, সেই আওয়াজটা, রাতে ঘুমের সঙ্গে সঙ্গে সমুদ্রের আওয়াজ, লাইফে পুরোপুরি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। মানে খুবই ভালো। আমার সত্যি বলতে আমাদের তো যাওয়ারই ইচ্ছা নেই আজকে, কিন্তু অ্যাট লাস্ট কালের জন্য যেতেই হবে। তো গাইজ, আমাদের ব্রেকফাস্ট অলরেডি চলে এসেছে। আর ব্রেকফাস্টে কী কী দিয়েছে একবার দেখো। তো এই হচ্ছে গরম গরম লুচি, এটা একটা তরকারি আর ডিম। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো আমরা ব্রেকফাস্ট করব, করে দেন এখান থেকে চেক আউট করবো। চলো শুন, বসে বলো। বসে খাওয়া দাওয়া কমপ্লিট করো। আর একটা হালকা একটা স্পয়লার দিচ্ছি, নেক্সট আরও একটা প্ল্যান সেট হয়ে গেছে অলরেডি এখানে এসে, ঠিক আছে? ওটা কিন্তু খুব সুন, মানে আর বেশি দিন বাকিও নেই ওটা। তো দেখতে থাকবে ভিডিওগুলো, ওটারও হিন্ট পেয়ে যাবে। আর ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কেমন লাগছে সেগুলো কমেন্টে জানাও। তো এখন আমরা আছি এই মহামায়া রিসর্টের যে ম্যানেজার আছে দাদার সাথে। তোমার নামটা বলো। আমার নাম অভিষেক চ্যাটার্জি। তো আমার বাড়ি বর্ধমান। আর এই রিসর্টের ফোন নাম্বারটা বলো। এই রিসর্টের ফোন নাম্বার আছে, আমার নাম আছে 9932309006। আর কোম্পানির নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আপনার 7063599445। হ্যাঁ, তো এই নাম্বারে ফোন করো, তোমরা কিন্তু মহামায়া রিসর্টের বুকিংটা করে নিতে পারবে। কালকে অলরেডি তোমাদেরকে অনেক সিনেম্যাটিক্সে দেখিয়েছি পুরো রিসর্টটা কোথায় কী আছে না আছে। আর এই রিসর্টে আসতে গেলে কীভাবে কাস্টমাররা আসবে? এইভাবে আসতে গেলে যদি কলকাতা থেকে আসে তাহলে ওখান থেকে শিয়ালদহ থেকে ট্রেন ধরতে হবে। শিয়ালদহ থেকে ডাইরেক্ট ট্রেন আছে নামখানা অবধি। নামখানা থেকে নেমে 10 মাইল আসতে হবে। অটো, টোটো, বাস সব রকম ফেসিলিটি আছে আমাদের। নামখানা থেকে আবার টোটো ধরতে হবে পাতিবুনিয়া ঘাট। পাতিবুনিয়া ঘাট থেকে পাতিবুনিয়া ঘাটটা মানে কাছাকাছি? হ্যাঁ, পাতিবুনিয়া ঘাট। ওখান থেকে লঞ্চ পার করতে হবে। লঞ্চ পার করে টোটো ধরে যে কোনো টোটোকে বলতে হবে মহামায়া ক্যাম্প যাবো। যে কোনো টোটোকে বললেই ডাইরেক্ট এখানেই চলে আসবে। এসে তুমি ফোন নাম্বার দিয়ে দিয়েছে, তার যোগাযোগ করে নেবে। আর এখানে আসলে মানে কী ফেসিলিটিস পাবে কাস্টমাররা? এখানে আমাদের সব রকম সার্ভিস দেওয়া হয়, ঠিক আছে? এখানে রুমের উপর ডিপেন্ড করে কিছুটা রেট। আমাদের ডিলাক্স আছে, সুপার ডিলাক্স আছে, একটু ওটা একটু কস্টলি। কটেজের রেট কম আছে, আমাদের টেন্টের রেটও ঠিকঠাক আছে, মোটামুটি প্রবলেম কিছু হবে না। কাস্টমারকে আমরা চেষ্টা করি 100% দেওয়ার, বাট যতটা পারি চেষ্টা করি, ঠিক আছে? এটুকু টেন্টগুলো কিন্তু একদম সি ফেসিং, একদম যেটা আমি দেখিয়েছি বারবার করে যে সি ফেসিং টেন্ট, মানে এতটা ভালো পজিশনের টেন্ট আমার মনে হয় না এখানে খুব কমই হয়তো রিসর্টের আছে। আর এত বড় রিসর্ট আশা করছি মৌসুমি আইল্যান্ডে কোথাও নেই আমাদের রিসর্টটা, এতটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।
প্লাস একটা অ্যাড অন বেনিফিট কি, তুমি এখানে আসলে ফ্রি ওয়াইফাই পেয়ে যাবে, যেটা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় নেই। ফ্রি ওয়াইফাই ফেসিলিটি আমরা প্লাস এখানে দেখছো, এখানে একটা স্টেজ মতো করা আছে, এদের নিজেদের মানে একটা ফাংশন হয় এখানে, সিঙ্গার থাকে। তো উনি আজকে মানে আমরা যখন এসেছিলাম কালকে রাতে উনি ছিল না, তো জেনারেলি উনি থাকে, উনি গান বাজনা করে এবং উনি নাকি খুব ভালো গান করে লাইভ সিং হয় আমাদের। তো ওনার বাড়িতে একটু প্রবলেমের জন্য বাড়ি গেছে, কালকেই বাড়ি গেছে 3 দিনের জন্য, ফের রিটার্ন আসবে, আমাদের ফের লাইভ সিং আবার চালু হবে। হ্যাঁ মানে জেনারেলি ওটা হতে থাকে রাত্রিবেলা করে প্রোগ্রাম, হ্যাঁ 7টা 7:30 থেকে আরম্ভ হয়। বক্স টক্স রয়েছে সুন্দর, নিজেরা এখানে এসে গান ফান বাজিয়ে খুব ভালো এনজয় করতে পারবে এই জায়গাটা সময়। আর সি ফেসিংটা অনেকটা বড় আছে, টেন্টে যে থাকবে তার তো একদম সি ফেসিং সামনে, প্লাস কাস্টমারদের জন্য আমরা অনেক কিছু শেয়ার করছি, ঠিক আছে, কাস্টমার এসে পুরো ফেসিলিটি দেওয়ার চেষ্টা করছি আমরা। কাস্টমার আশা করছি যে কাস্টমাররা আসে তার সবাই হ্যাপি হয়ে যায়, এখান থেকে প্রবলেম কিছু হয় না আমাদের। তো ফাইনালি মহামায়া রিসর্টকে আর মৌসুমী আইল্যান্ডকে গুড বাই বলার সময় চলে এসেছে। আমাদের একদিনের ট্রিপ ছিল, ট্রিপ শেষ, আমরা এবার বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আসলাম, আগে বেরো সুমন, এখন বাজে 2:56 আর আমরা এখন ফিরছি মৌসুমী আইল্যান্ড থেকে কলকাতা। আর এখন আমরা রাস্তা একটু বাইপাস করে ঢুকে পড়েছি তোমার ডায়মন্ড হারবার রিভার ব্যাঙ্ক। অ্যাকচুয়ালি ওই জায়গাটায় আগের বার আমি যখন এসেছিলাম তখন দেখবার খুব ইচ্ছা ছিল, দাঁড়াতে পারিনি, একটু তাড়াহুড়োতে ছিলাম, এক ঝলক দেখেই বেরিয়ে যেতে হয়েছে। তো তারপর থেকেই ইচ্ছা ছিল যে যদি কোনোদিন এই রুটে আবার আসা হয় তাহলে যেন নিশ্চয়ই এই জায়গাটাতে একবার দাঁড়িয়ে দেখি এবং ভিডিও ক্যাপচার করি যে কি সুন্দর এই জায়গার বিউটিটা। আর এইবার যদিও বেরিয়েছি আমরা একটু লেট করে, 12টা হয়ে গেছিল, বাট স্টিল তাও জায়গাটা দেখার জন্য এইটুকু কনসিডার করা যেতেই পারে। এই হচ্ছে বিউটি ডায়মন্ড হারবারের। এই হচ্ছে ডায়মন্ড হারবার রিভার ব্যাঙ্ক, অসাধারণ একটা দৃশ্য বাদিকে, জাস্ট অসম একটা দৃশ্য। এবার দেখি বাইকটা কোথায় রাখা যায়, বাইকটা পার্ক করার একটা জায়গা খুঁজতে হবে, নাহলে এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গার মজাটা নেওয়া যাবে না। হ্যাঁ